গাইস আজকে আমি আবার বের হলাম বাড়ি থেকে তো আবার তোমাদেরকে বলেছিলাম যে রথে ভিডিও হবে কিন্তু রথ তো যেহেতু বের হইনি তো রথে ভিডিওটা করতে পারিনি তো এখন আমি যাচ্ছি বাড়ি থেকে বের হলাম একটু যাবো একটা বন্ধুর সঙ্গে দেখা করতে তো সেইখানে যাই এখন দেখি রাস্তায় চলো যাওয়া যাক দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা এদিকে ওদিকে পাইপ পড়ে এই যে দুটো 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 কুকুর ছুটছে একটু কাজ হবে হয়তো তাদের তো রাস্তাঘাটে এই কাকা কাকা পুরো জারেট কাকা দেখি জারেট লাগছে হ্যাঁ তো দেখো রাস্তা এখন ফাঁকা আপাতত তো চলো যাওয়া যাক এই যে সাথে আমার আছে R15 মানে আমার সুইচ 16 তো এখন যাচ্ছি রাস্তাতে টুকটুক টুকটুক করে যাবো একাতে গাড়ি চালাচ্ছি আমি তো আর প্রো প্লেয়ার না যে এক হাতে গাড়ি চালাবো একদম হেভি করে রাস্তাতে খুব জ্যাম গো ভিডিও করতে পারছি না এক হাতে ভিডিও করতে আমার ফেটে যাচ্ছে গাড়ি চালাতে পারছি না এক হাতে হ্যান্ডেলটা প্রায় কেটে নিতে হবে আমি অভ্যেস করতে হবে এক হাতে চালানো তো এখন যাই টার্নিং ঘুরবো দাঁড়াবো একটু ধরো এই যে এক হাতে আমার 26 উঠে গেছে তো ইন্ডিকেটর অফ করবো এই এই করে দিলাম এখন এখানে প্রায় রাস্তা পাকা এই বড় কি করছি গো রাস্তায় হন্টন মায় না মা ঢুকে যাচ্ছে এই তো যাই সামনে আমাদের রক্তিম রক্তিম দা হ্যালো বলে দাও হ্যালো এই যে এখন ঢুকে দিতাম টোটোওয়ালাকে রাস্তায় অনেক জ্যাম এখন ট্রাফিক যেহেতু হ্যাঁ তো ট্রাফিক আমরা ফেসে আছি এখন আপাতত চলে এলাম পেট্রোল ভরতে তো দেখতেই পাচ্ছ মা পেট্রোলের দাম কত হ্যাঁ আর এরা তো আমাকে 1 টাকা করে ফ্রি দেয় প্রত্যেক দিনই হ্যাঁ প্রতিদিন ফ্রি দেয় আজকে দিয়েছে কিনা বলতে পারছি না কিন্তু পার নাই তো দেখতেই পাচ্ছ গাইস এখন রাস্তায় আছি বিশাল ভিড় আমি পেট্রোল পাম্পে 1 টাকা বেশি দেওয়ার জায়গায় আমাকে 1 টাকা কম দিয়ে দিল তো দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা উন্নতি আমাদের মুর্শিদাবাদে উন্নতি সব জায়গায় হয়েছে কিছু কিছু গ্রামের দিকগুলো এখনো পর্যন্ত উন্নতির নামও তো দূরের কথা কিছু নিশানও পায়নি রাস্তাঘাট একদম খাল গান্ডালে ভর্তি তো গাড়ি চালাতে আমাদের খুব অসুবিধা হয় তো নিবেদন করবো যে কেউ ভিডিওটা দেখে একটু রাস্তাঘাটের উন্নতি করে দেবে এইটুকুটা খুব ভালো এইটুকুটা এই যে একদম বাবার বাগান ছাগলগুলো চড়ে বেড়াচ্ছে এমন করে মনে হচ্ছে বাবার বাগান বাজে হলে তো দুটো হচ্ছে ঠিক না বাজে শুধু হ্যাঁ রাস্তার সামনে একটা দেখতে পাচ্ছি দোকান করেছে চা খাওয়া তো আমরা চা পাই খাবো চা খাওয়াবে আমার এই বন্ধুটা তো থাক এখন বলা যাক না সেটাও তো যাক সুন্দর
তো কোনো দোকান না, এখানে আমাদের কিছু খাওয়া দাওয়া হবে না। কিন্তু আমি চা খেতে খুব ভালোবাসি, কিন্তু দুধ না লাল চা। হ্যাঁ, তো পেলাম না, যেহেতু আমি ভেবেছিলাম একটা চায়ের দোকান আছে। তো দেখো মেঘটা দেখো কত সুন্দর, সামনে আমাদের বিল্লা গোল্ড সিমেন্ট ফ্যাক্টরি। এখান থেকে এতক্ষণটা পুরোটা দেখা যাচ্ছে না, যেহেতু তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো গাইস দেখছো, এখন আমরা অ্যাসপন্ডে আছি। তো ওদিকটা যেতে পারলাম না, অনেক দূর, মানে মাটি বালি সব মিলে আছে। এ ভাই, দাড়িটা আমার কি অবস্থা হয়েছে, পুরো বাদ হয়ে গেছে। তো তো দেখো এখন পিছনের ইয়েটা সব সব মিলিয়ে একটা কিছু। তো দেখো বেশ, জায়গাটা আসলে তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই সমাপ্ত, আবার দেখা হবে নেক্সট ব্লগে।